বিসমিল্লাহ রহমানির রহিম। মুভিং অ্যাপ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চায় না এরকম মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু ইউরোপে আসার জন্য আমরা বাংলাদেশিরা অনেকেই অনেক এজেন্সির কাছে যাই, অনেক মানুষের কাছে যাই, এবং তারা আমাদের কাছ থেকে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, যার কাছে যা পারে সে দাবি করে, এবং আমরা অনেকেই ওইসব এজেন্সিকে বিশ্বাস করে টাকা দিই। কিন্তু টাকা দেওয়ার পরে যা হয়, তারা এই টাকা নিয়ে ভেগে যায় এবং আমরা তাদের আর খুঁজে পাই না। এরপর যে সকল মানুষ, আমরা যে সকল সাধারণ মানুষ বাংলাদেশি আসতে চাই, তারা তারপর তাদের সর্বশান্ত হয়ে একদম পথের ফকির হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে সাথে শেয়ার করব কিভাবে আপনি 100% সঠিক উপায়ে, আপনি কোনো প্রকার এজেন্সি না ধরে, আপনি নিজে নিজেই ইউরোপে আসতে পারবেন। সো এই সম্পর্কে জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো শুরু করা যাক। প্রথম হলো আপনি ট্যুরিস্ট, মানুষ বিভিন্নভাবে ইউরোপে আসে। একটা হলো ট্যুরিস্ট ভিসা, একটা হলো স্টুডেন্ট ভিসা, আপনার হলো একটা হলো জব ভিসা। এই তিন ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি মানুষ ইউরোপে আসে। সো সবচেয়ে সহজ হচ্ছে ট্যুরিস্ট ভিসা। সো আপনি কীভাবে আসতে পারবেন দালালদের 20 লাখ টাকা না দিয়ে, 5 থেকে 6 লাখ টাকার ভিতরে, সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আপনি যেটা করবেন, ইন্ডিয়া, ভিয়েতনাম, তারপর আপনি চায়না, নেপাল, এইসব দেশে আপনি কী করবেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশি পাসপোর্ট থেকে যাবেন। এইসব দেশে আসলে যাওয়া খুবই সহজ। যেমন আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার আপনার ভিসা পেয়ে খুবই সামান্য, আপনার ইন্ডিয়ার টোটাল আপনার ট্রাভেলিং আপনার 20,000 টাকার মধ্যে হয়ে যাবে, 40,000 থেকে 50,000 টাকার মধ্যে হয়ে যাবে। নেপাল ওই রকম। তারপর আপনি যখন মালয়েশিয়া, সিঙ্গাপুর যাবেন, তখন একসাথে 4-5টা যে কান্ট্রি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, এই সকল কান্ট্রিগুলো একসাথে ভ্রমণ করবেন, তাহলে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা হয়ে যাবে। এখানে গেলে আপনার 50-50, 1 লাখ, ওইখানে গেলে 2.5 লাখ, 3.5 লাখ টাকা। তারপর আপনি চায়না এবং আপনার চায়না যেতে পারেন, এরপর আশেপাশে মঙ্গোলিয়া যেতে পারেন, টোটাল আপনি গেলো 4 থেকে 5 লাখ। আর এতে আপনাকে তো 8 থেকে 10টা কান্ট্রি ভ্রমণ করা হয়ে গেল। তারপর আপনি যেটা করবেন, এই যে ভ্রমণের সকল ডকুমেন্টগুলো রাখবেন আপনি যে গেছেন, এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার বাংলাদেশি যে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর এনওসি, যদি আপনি জব করেন এনওসি, আর যদি জব না করেন, ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা ট্রেড লাইসেন্স, আপনার এখানে যে আরও অন্যান্য আপনি যদি স্ট্রং করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যে সম্পত্তি আছে সেটা সেটার একটা ডকুমেন্ট দিতে পারেন, তাহলে এটা আরও স্ট্রং হবে, না দিলে সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না। তো আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যেটা করবেন, ইন্ডিয়াতে যাবেন। ইন্ডিয়াতে গিয়ে আপনার নয়াদিল্লিতে যে রোমানিয়ার যে অ্যাম্বাসি আছে, বা আপনি যদি ক্রোয়েশিয়ার মাধ্যমে আসতে চান, যে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি আছে, সেখানে গিয়ে আপনি কী করবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যখন তারা আপনার দেখবে যে না, আপনি আরও 8-10টা কান্ট্রিতে ভ্রমণ করছেন এবং আপনার ট্রাভেলিং হিস্টোরি অনেক ভালো, আপনার কোনো প্রকার ক্রিমিনাল রেকর্ড নাই, আরও কিছু কিছু জিনিস তারা চেক করবে, আপনার মূলত আপনার ডকুমেন্টগুলো চেক করবে, যখন দেখবে যে না, আপনি অনেক দেশে ভ্রমণ করছেন, আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে, আপনি ওই দেশের দেশে যে থাকেন না, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, এইসব দেশে গিয়ে আপনি থাকেন না, তখন আপনি কী করবে, তারা আপনাকে রোমানিয়া বা ক্রোয়েশিয়া, এই যে এই কান্ট্রিগুলো আছে, এইগুলো আপনাকে ইজিলি ভিসা দিয়ে দেবে। তো আপনার খরচ গেলে কত, 3.5 থেকে 4 লাখ টাকা। 4 লাখ টাকা দিয়ে আপনি যখন রোমানিয়া অথবা ক্রোয়েশিয়া, যে দেশেই হোক, এদেশে আপনি যখন ভিসা পাবেন, এখানে আসবেন। আসার পরে, ট্যুরিস্ট ভিসা আসার পরে, এখানে আপনি কী করবেন, এখানে অনেক এজেন্সি আছে, তাদেরকে 50,000-60,000 টাকা দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসা কনভার্ট করে নেবেন বা পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করার পরে আপনি দেখা যায় 1 মাস বা 2 মাসের ভিতরে আপনি এটা করতে পারবেন, ইজিলি করতে পারবেন। আর করার পরে আপনি কি, ট্যুরিস্ট ভিসা থেকে আপনি একটা ওয়ার্ক ভিসায় গেলেন, আর ওইখানে এজেন্সিকে ধরে একটা জব নিয়ে নিলেন। জব নেওয়ার পরে আপনি সাথে সাথেই আপনি ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করবেন না, মানে সেন্সেন এরিয়া ঢোকার জন্য চেষ্টা করবেন না, তাহলে আপনি এটা অনেক রিস্কি। বাংলাদেশে অনেকেই এটা করে যে ইউরোপে আসার, মানে ইউরোপে কি রোমানিয়া বা ক্রোয়েশিয়া আসার 1 মাস যাওয়ার আগেই বা 15 দিন যাওয়ার আগেই গেম মারে, এটা আপনি কখনোই করবেন না। এটা করলে ধরা খাইলে আপনাকে একেবারে গাছটি বস্তা শুদ্ধা দেশে পাঠিয়ে দেবে। তো আপনি কী করবেন, এখানে 6 মাস কাজ করবেন, 6 মাস কাজ করার পরে প্রথম 3 মাস যাওয়ার পরে আপনি কী করতে পারেন, যদি রোমানিয়া যান তাহলে রোমানিয়া, পাশের দেশ বুলগেরিয়া, তারপর আপনি ক্রোয়েশিয়া, এইসব কান্ট্রিগুলো যেগুলো সেনজেনের বাইরে, এগুলো একটু ভ্রমণ করবেন। এতে আপনার সর্বোচ্চ 50 থেকে 60,000 টাকা যাবে। তো এর আগে আপনি 10-12টা কান্ট্রি ভ্রমণ করছেন, প্লাস এখানে আপনি একটা রোমানিয়া একটা জব করতেছেন, প্লাস এইখানেও আপনি আরও 3-4টা কান্ট্রি ভ্রমণ করলেন,
আর এইভাবে করতে করতে আপনি রোমানিয়া যাওয়ার পরেও ছয় থেকে 7 মাস আপনার চলে যাবে। তারপরে আপনি কি করবেন, সেই সকল ডকুমেন্ট এক করে, যে আপনি রোমানিয়া, বুলগেরিয়া, তারপর ক্রোয়েশিয়া, এরপর এরা আরও অন্য দেশে ভ্রমণ করছেন, যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, এইসব দেশে ভ্রমণ করছেন, সব ডকুমেন্টগুলো নিয়ে আপনার রোমানিয়ায় যে ইউরোপিয়ান অ্যাম্বাসি আছে, আপনি যে দেশে যেতে চান, যেমন যদি আপনি যেতে চান জার্মানি, হাঙ্গরি, রোমানিয়ার পাশের কান্ট্রি হচ্ছে হাঙ্গরি, বুলগেরিয়া, যে দেশ বুলগেরিয়া বা অথবা স্পেন, ফ্রান্স, পর্তুগাল, যে দেশে যেতে চান সেই দেশে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন যে আমি তোমার দেশের অমুক জায়গায় যেতে চাই। উদাহরণ হিসেবে আপনি নেদারল্যান্ডে যেতে চান, নেদারল্যান্ডে সামার সিজনে নেদারল্যান্ডে কিছু জায়গা আছে যেখানে প্রচুর সুন্দর ফুল ফোটে আমস্টারডামে, আপনি বললেন যে আমি ওই সুন্দর জায়গাটা আসলে দেখতে চাই, খুব সুন্দর জায়গা তোমাদের ওইখানে, আর ওইখানে আমি কয়েকদিন থাকতে চাই, এই সুন্দর সিনারিটা দেখতে চাই। যখন আপনি প্রপার একটা প্ল্যান, যে আপনি ট্রাভেলিং প্ল্যান নিয়ে তাদের কাছে যাবেন এবং আপনার আগের যে ট্রাভেলিং হিস্ট্রিগুলো শো করবেন, তারা আপনাকে ইজিলি ভিসা দিয়ে দেবে, 100% ভিসা দেয়, তারা আসলে আটকেই রাখে না। তাহলে টোটাল আপনার খরচ গেল 5 থেকে 6 লাখ টাকা, আর সেই 6 লাখ টাকা আপনি কী করলেন, রোমানিয়া থেকে, বাংলাদেশ থেকে রোমানিয়া আসলেন, রোমানিয়া থেকে আপনি কী করলেন, ইউরোপে আসলেন বা সেনজেন এরিয়া ঢুকে গেলেন। আপনি যখন ইউরোপের ভিসা পেয়ে গেলেন, তারপর আসলেন, এরপর আপনার আসলে যে কান্ট্রি পছন্দ আপনি সেই কান্ট্রিতে মুভ করতে পারেন। যেমন বাংলাদেশে অনেক অসংখ্য ভাই ব্রাদার আছে যারা আসলে পোল্যান্ডে খুব ভালো অবস্থানে আছে, তারা বিজনেস করছে, রেস্টুরেন্ট বিজনেস, আরও বিভিন্ন ধরনের বিজনেস আছে, যেমন টুইস্ট শপ আছে, তারপর তারা আপনার কনফেকশনের দোকান আছে, আরও বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে। আপনি ওইখানে যে কোনো একটা ভাইদের সাথে যোগাযোগ করলেন বা কমিউনিটিতে যোগাযোগ করলেন, বাংলাদেশ কমিউনিটিতে, তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে, তারা অনেক ভালো আসলে। আর যদি আপনার আসলে কেউ না থাকে ইউরোপে, যেমন সেনজেন এরিয়াতে আপনি ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর কেউ নেই, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি পর্তুগাল চলে যেতে পারেন। পর্তুগাল গেলে আপনি পর্তুগাল গিয়ে লিগ্যাল এন্ট্রির মাধ্যমে এখানে আপনি ঢুকবেন, লিগ্যাল এন্ট্রি হবেন পর্তুগালে, লিগ্যাল এন্ট্রি হওয়ার পরে আপনি ওইখানে 1-2 মাস ওয়েট করবেন, ওয়েট করে চেষ্টা করে আপনি ওইখানে একটা কাজ পেয়ে যাবেন, কারণ ওইখানেও আসলে প্রচুর কাজ পাওয়া যায়, কারণ বিভিন্ন যে ডাটা সেই অনুযায়ী পর্তুগালে প্রায় প্রতি বছর 160 মিলিয়নের মতো পিপল ট্রাভেলিং করতে আসে, আর পর্তুগালের ইনকামের একটা বিশাল 60%-এর মতো আসে তাদের টুরিস্ট থেকে। সো আপনি পর্তুগালে যাইতে পারেন, পর্তুগালে অসংখ্য শপ আছে, বাংলাদেশের অসংখ্য একটা, বাংলাদেশের একটা কমিউনিটি আছে খুব সুন্দর, 30,000-40,000 মতো মানুষ বাস করে পর্তুগালে বাংলাদেশি, ওখানে গিয়ে আপনি একটা কাজ ব্যবস্থা করতে পারেন বাংলাদেশি রেস্টুরেন্ট বা বাংলাদেশি প্রতিষ্ঠানে। আর এছাড়া আপনি যেটা করতে পারেন, নিজে একটা ব্যবসা ই করতে পারেন, পর্তুগালে যারা সবচেয়ে বেশি ইনকাম করে তারা মূলত ব্যবসা করে। সো এই সকল ওয়েতে আপনি বাংলাদেশ থেকে কোনো প্রকার দালাল না ধরে খুব সহজেই ইউরোপে সেটেল হতে পারেন এবং আপনার লাইফটাকে অনেক সুন্দর বেটার করতে পারেন। সো আমার সাজেশন এটাই যে আপনারা কখনো কোনো দালালের কাছে যান না, দালালরা আপনার লাইফের মূল্যবান টাইম, আপনার ভ্যালু আস, আপনার জীবনটা নষ্ট করে দিবে, আপনার টাকা নিয়ে যাবে, প্রতারণা করবে, তার চেয়ে বরং আপনি কয়েকটা কান্ট্রিতে ভ্রমণ করেন, আপনার ভ্রমণটাও হয়ে যাবে, লাইফটা এনজয় হয়ে যাবে, আপনি তারপর ভিসাও পেয়ে যাবেন আর আপনি এখানে সেটেল হয়ে যাবেন, লাইফ ইজ বিউটিফুল। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।